কুলটি থানার শাক্তরিয়া ফাঁড়ি এলাকার কয়লা জিওর ব্যবসায়ী সুশীল আগরওয়ালের ঘরে রবিবার রাত্রে তিন দুষ্কৃতী ডাকাতি করতে এসে গুলি চালায়। ঘটনার জেরে গুরুতর জখম হয় সুশীল আগরওয়ালের ছেলে সৌভিক আগরওয়াল, বর্তমানে সে চিকিৎসাধীন। ঘটনার সূত্রে রবিবার মধ্যরাত্রে তাদের ঘরের পিছনে লাগানো থাকা ঘর রং করার বাসে চেপে দুষ্কৃতীদের তিন সদস্যর দল ঘরে ঢুকে আগ্নেয় অস্ত্র নিয়ে পরিবারের সদস্যদের বন্ধক বানিয়ে রাখে এবং নমস্কার আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন, ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। লুট চালায়, পরে তার ছোট ছেলে সৌভিক আগরওয়াল শব্দ শুনে নিচে এলে তাকে দুষ্কৃতীরা গুলি চালায়, তার পেটের বাঁ দিকে গুলি লাগে, তাকে নিয়ে যাওয়া হয় দুর্গাপুর এক বেসরকারি হাসপাতালে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, যেখানে লুট হয়েছে, মারধর করেছে, ছেলেটার ওর গুলিও লেগেছে, গুলিটা লেগে সাইড দিয়ে পা দিয়ে শুনলাম, এবং পুলিশের উচ্চপদস্থ অফিসাররা সব এসছেন, এসে দেখছি এখন পুলিশের আধিকারিকরা সব সকাল থেকে দু ঘন্টা আগের থেকে এসে সব হাজির হয়েছে, ইমার্জেন্সি চলছে। তা আমাদের বক্তব্য, আমাদের এলাকায় এই ঘটনা হয় নাই। আমি পুলিশকে অনুরোধ করবো যাতে 24 ঘন্টার মধ্যে আসামি যেমন ধরা পড়ে, এইটাই আমার পুলিশ আধিকারিকটা অনুরোধ করবো। আপনার নাম? যদি না হয় তাহলে আমরা আন্দোলনে নামবো। কুলটি থানার পুলিশ এবং ডিসি ওয়েস্ট অভিষেক মোদি, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সুধীর কুমার নীলকান্তম বাড়িতে আসেন এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। কাল রাতে ঘটনা হওয়াতে লগভগ 1 বাজে কে করে ঘরে তিনতলা বিল্ডিং হ্যাঁ তিনতলা বিল্ডিং এক সাইড সে বম্বু বাঁধা হুয়া থাকে কলর কাম করলে তো জো সিসিটিভি ফুটেজ মিলা উসে সমঝ মে আহ কি ছত কে উপর সে কুছ নয়া সিঁড়ি ইন লোকোনে বনা লগভগ 2-3 মহিনা পরে উস সিঁড়ি কো ব্যবহার করতে হুয়ে আহ আকে উপর মে এক ফ্লোর মে সুশীল আগরওয়াল জিস ঘর মে সোতে জিস রুম মে সোতে उस रूम में एंट्री करके उनका कुछ वैल्यूबल्स और गोल्ड प्रॉपर्टी ये सब लेके गए। उस समय नीचे से वो फ्लोर से नीचे आने के लिए जो ग्रिल है वो ताला लगा रहे थे, तो नीचे से उनका बेटा जब चिल्लाया था तो उनके ऊपर एक गोली फायर किया गया। उनका बेटा भी अस्पताल में ट्रीटमेंट में है, उनका कंडीशन स्टेबल है। तो उनकी बेटे की आवाज़ से कुछ उनके पुलिस को खबर मिला, तो पुलिस आ गई इंटरवीन किया। तो अभी हम लोग इसमें जो जो हम लोगों को एविडेंसेस प्लीज मिल रहे हैं उस बेसिस पे हम लोग काम कर रहे हैं, इस केस को देख रहे हैं। सर अप्रोक्स कितना हुआ चोरी, अमाउंट कितना गया सर? वो अभी कंप्लेंट मिलेगा उनकी साइड से, उसके बाद आपको पुलिस से बताएंगे। सर ये लग रहा है कि कुछ चोरी करने डकैती करने आया था कि दूसरा कुछ मोटिव लेके आया था सर? तीन लोग इस तरह से आए थे और कुछ इंस्ट्रूमेंट जो मिला था उसे हमको लग रहा है कि ये रॉबरी करने आए हैं। कितना आदमी थे सर लोग? कुछ मिला? तीन लोगों को, सीसीटीवी में भी तीन लोग। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা।